আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোবারক হোসেন। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য আমি একটা মিড রেঞ্জের পিসি নিয়ে আসছি। তো পিসিটা দিয়ে আপনারা কী কী ধরনের কাজ করতে পারবেন তার একটা ধারণা আমি দিব, আর এটার মার্কেট প্রাইস কীরকম হবে তাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো কথা না বলে চলেন মূল ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে কিছু কথা না বললেই না, এটা হচ্ছে যাদের বাজেট আসে হলো 15 থেকে 20 হাজার টাকার মধ্যে, তারা আসলে অনেক সময় পিসি নির্বাচন করতে ভুল করে। দেখা যাচ্ছে আপনি 1-2 হাজার টাকা দিক সেদিক করলে হয় একটু ভালো হয়, নাহলে খারাপ হয়। তো আজকে আমি পিসিটা শুধু পিসি নিয়ে কথা বলবো, কোনো মইটন না। আর আমি পিসির বাজেটটা দুঃখ হচ্ছে যে আপনার 16 হাজার টাকা। 16 হাজার টাকার কনফিগার কীরকম হবে আশা করি আপনাদের জিনিসটা দেখে ভালোও লাগবে এবং আপনাদের পছন্দ হবে। তো চলেন এক এক করে প্রোডাক্টের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। একটা মেশিনের মূল হচ্ছে মাদারবোর্ড। আমি মাদারবোর্ড বলতে পারেন ওয়েবটেক কেন নিছি, কারণ বাজারে এখানে আপনি আসুস আছে, এমএসআই আছে, গিগাবাইট আছে, সেখানে কেন একটা আমি নন ব্র্যান্ডের বোর্ড নিচ্ছি এটাই আপনারা চিন্তা করছেন। আসলে এটাও ব্র্যান্ডের বোর্ড। বোর্ডটা আমি খুলে দেখানোর পরে আসলে আপনারা মনে মনে চিন্তা করবেন যে না, আমি যেটা দেখাইছি আসলেই কাজের জিনিস। আপনারা কাজ করতে নেবেন, এখানে আসলে দেখানোর জন্য কিছু না। আপনার কাজের ক্ষেত্রে কোন জিনিসটা ভালো হবে এটা হচ্ছে মূল বিষয়। আসেন বোর্ডটা আমি দেখাই, দেখালে আপনাদের ভালো লাগবে। তো চলেন বোর্ডটি দেখানো যাক। এ হচ্ছে বোর্ড, এ হচ্ছে বোর্ড। বোর্ডের আমি প্রথম মাঝখানে যে জিনিসগুলো আছে এগুলো নিয়ে আজকে কিছু কথা বলি। দেখেন এই বোর্ডটাতে র্যামের স্লট হচ্ছে 4টা। আপনি নর্মালি আসুস বলেন, এমএসআই বলেন, গিগাবাইট বলেন, বর্তমানে এই সিরিজের বোর্ডে 4টা র্যামের স্লট কোনোটায় নাই। আপনি পার র্যাম লাগাইতে পারবেন 8 জিবি করে, 4টা 32 জিবি র্যাম সাপোর্ট করবে এই মাদারবোর্ডটি। সাথে দেখেন এক সময় বোর্ডটাতে মাইনিংয়ের কাজ করতো, যারা মাইনার ছিল তারা, এইটাতে আপনি 4টা এজিবি কার্ড লাগাইতে পারবেন। আপনি দেখেন 1, 2, 3, 4 দুইটা তো স্লট দিয়ে রয়েছে আর দুইটা আপনার সিএনএস স্লট আছে। তারপরে দেখেন এই মাদারবোর্ডে সাডা বোর্ড দিচ্ছে হচ্ছে আপনার 4টা। আর মাদারবোর্ডের ক্যাপাসিটারগুলো ইউজ করছে সলিড ক্যাপাসিটার, যা যা নর্মাল যত দামি বোর্ডগুলো আছে আপনি আসুস বলেন, এমএসআই বলেন, গিগাবাইট বলেন, যে টেকনোলজি ইউজ করছে তারা সেম করছে। তবে এদের থেকে এদের কোয়ালিটিটা বেস্ট। এটা বাজারে নতুন আসতেছে, সময় লাগবে উঠতে। দেখেন 7:1 সাউন্ড কার্ড আছে বিল্ট ইন, গিগাবিট ল্যান কার্ড আছে, আপনার USB 3 পোর্ট আছে 2টা, নর্মাল আছে 2টা। সাথে সবচেয়ে মজার বিষয় হচ্ছে দেখেন এত কিছু দিছে, সাথে একটা HDMI পোর্ট, DVI পোর্ট, VGA পোর্ট প্লাস PS2। আপনি আসলে বোর্ডটা আপনার পছন্দ না হওয়ার কোনো কারণ আশা করি থাকার কথা না, কারণ যেই ফ্যাসিলিটি যে দামে দিচ্ছে এই বোর্ড, এরকম নর্মালি যদি একটা ব্র্যান্ডের বোর্ডে আপনি যান মিনিমাম আপনার 6 থেকে 7 হাজার টাকা গুনতে হবে। তো এই বোর্ডটার বেলায় তা না, এই বোর্ডটার বেলায় আপনার গুনতে হবে মাত্র 4 হাজার টাকা। আর দেখতেও খুব সুন্দর। আমার কাছে বোর্ডটা পছন্দ হওয়ার কারণ হচ্ছে একটাই, আপনি যে কোনো পোর্টের ডিসপ্লে আপনি এটার সাথে লাগাইতে পারবেন, এটা হোক VGA পোর্ট, HDMI পোর্ট বা DVI পোর্ট। সাথে আপনি 32 জিবি র্যাম সাপোর্ট করে, এই সিরিজের কোনো মাদারবোর্ডে 32 জিবি র্যাম সাপোর্ট করে কিনা আমার জানা নেই। আপনার এক কথা বলতে পারেন মাদারবোর্ডটি স্বয়ংসম্পূর্ণ, কোনো দিক দিয়ে আসলে কমতি রাখে নাই। আর যারা এটাতে আপনি এডিটিং করতে চান ভালো, যদি গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চান তাও করতে পারবেন, যদি মনে করেন যে না আমি হালকা পাতলা গেম খেলতে চাই তাও পারবেন। এই গেল আপনার মাদারবোর্ড। এটার সাথে প্রসেসর কী দিচ্ছি আমি, প্রসেসর দিচ্ছি হচ্ছে যে আপনার i3 4th জেনারেশনের এই প্রসেসরটি। প্রসেসরটি আসে খোলা, i3 আপনার মডেল হবে যে আপনার 4130, 4160, 4170 যে কোনো মডেলের প্রসেসর হইতে পারে এই মেশিনটার সাথে। আমি SSD হিসেবে দিচ্ছি হচ্ছে PNY 120 জিবি, কারণ মেশিন সাথে একটা স্পিডের ব্যাপার আছে, যেহেতু আপনারা যদি অনেক সময় গেম টেম খেলেন বা ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ করেন তখন একটু স্পিড লাগে, ওই ক্ষেত্রে আমি মাথায় রেখে আমি PNY-এর এই 120 জিবি SSDটি দিছি। আমি র্যাম হিসেবে দিচ্ছি হচ্ছে যে আপনার 4GB স্পিড ব্যান্ডের, এটা 1600 MHz-এর র্যাম। আপনি 8GB করে চাইলে আপনি 4টা লাগাইতে পারবেন, যেহেতু আমার বাজেট কম ওই ক্ষেত্রে আমি 4GB-র এই র্যামটি নিছি। সাথে স্টোরেজ হিসেবে দিচ্ছি আমি 500 জিবি এই হার্ড ডিস্কটি। এ হচ্ছে আপনার CPU-র ফ্যান। আপনাদের বাজেট যদি একটু কম বেশি হয়, যদি আপনি লং টাইম চালাইতে চান তাহলে ফ্যানটা একটু ভালো মানে নেবেন আপনারা, আর এটা নিলেও কোনো সমস্যা নেই। একটা CPU-র গুরুত্বপূর্ণ কিছু অ্যাক্সেসরিজ থাকে, এর ভিতরে অন্যতম হচ্ছে যে আপনার কিবোর্ড মাউস, কারণ আপনাদের কথা মাথায় রেখে আমি ভালো একটা ব্র্যান্ডের কিবোর্ড আর মাউসটা আমি সাজেস্ট করি, কারণ এই দুইটার উপরে আসলে সবচেয়ে বেশি চাপ পড়বে। ক্যাচিন হিসাবে দিয়েছি আমি ব্লুটুথের এই মডেলটি, আরও 4-5টা মডেল আছে, কারণ আমাদের ক্যাচিনের কালেকশন আলহামদুলিল্লাহ অনেক।
দেখা যাচ্ছে আমি একা চিন্তি দেখাইলাম, অনেক সময় না থাকলে স্টকে তখন এক্সচেঞ্জ করে আপনাদের নিতে হতে পারে। এই মডেল হচ্ছে যে আপনার 855। এই ক্যাচিনে কিছু এক্সট্রা ফ্যাসিলিটি আছে, তা দেখানোর আমি চেষ্টা করবো, আসেন দেখা যাক। প্রথমত হচ্ছে যে ক্যাচিনের সাইড কাভার, আসলে এখন যে যুগ সবাই চায় ভিতরে কী লাগাইলাম দেখার জন্য। তো এটার একটা পাশ হচ্ছে আপনার আর ক্লিক, এই যে দেখেন ভিতরে কী লাগাচ্ছে দেখা যাবে। আর তার থেকে বড় কথা ক্যাচিনের ভেন্টিলেশন সিস্টেম, দেখেন অন্য অন্য ক্যাচিনের থেকে ক্যাচিনের ভেন্টিলেশন সিস্টেমটা ভালো। দুইটা সাইডে আপনার এরকম সামনে 120mm একটা ফ্যান আছে, পিছনে 80mm একটা ফ্যান আছে। এই যে ক্যাচিনটা, ক্যাচিনের পাওয়ার সাপ্লাইটা হচ্ছে 2 বছরের ওয়ারেন্টি সহ, আমি দেখাই আপনাদের। এই হচ্ছে ভিতরে, এই ক্যাচিনটা ভিতরে আপনি এসএসডি লাগাইতে পারবেন দুইটা, প্লাস পাওয়ার সাপ্লাইটার ওয়ারেন্টি থাকবে আপনার 2 বছর। কারণ মেশিংয়ের মূল হচ্ছে পাওয়ার সাপ্লাই, পাওয়ার সাপ্লাই ইউনিট যদি ভালো না হয় আপনি মেশিংয়ের নানান ধরনের সমস্যা ফেস করবেন। আর ভিতরে অ্যাসেম্বলিং বলতে পারেন এক কথায় সুপার হবে, ক্যাবেল ম্যানেজমেন্ট করতে পারবেন এই ক্যাচিনটিতে। আর ভেন্টিলেশন সিস্টেম আরেকবার বলি আমি, এই যে দেখছেন দুইটা পাশে এরকম। আর এই হচ্ছে আপনার টপ, টপে হচ্ছে যে আপনার ইউএসবি পোর্ট, আর হচ্ছে ফ্রন্ট অডিও, প্লাস হচ্ছে আপনার রিসেট বাটন। আর এটার ফ্রন্ট সাইড দেখেন, ফ্রন্টে এসে 120mm একটা রেড কালারের ফ্যান আছে, আর পাওয়ার সুইচ হচ্ছে এখানে। তো এই টাইপের আমাদের অনেক ক্যাচিন আছে। আর এই ছিল আমার পুরো মেশিংয়ের কনফিগার, একটা পিসিতে কী কী লাগে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আর এটার প্রাইস হচ্ছে আপনার 16,000 টাকা। এই মেশিংয়ের ওয়ারেন্টি কতদিন? এই মেশিংয়ের ওয়ারেন্টি হচ্ছে আপনার 3 বছর লিমিটেড, কোনোটা আপনার 3 বছর আছে, কোনোটা 1 বছর, কোনোটায় নাই, আবার কোনোটায় 2 বছর। তো এই ছিল আমার ভিডিও, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।